মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খিলজি 1203 খ্রিস্টাব্দে বিহার আক্রমণ এবং দখল করেন এবং ব্যাপক ধ্বংস এবং হত্যালীলা চালান এবং আগুন লাগিয়ে ধ্বংস করে দেন নালন্দা, অদন্তপুরী এবং বিক্রমশিলা মহাবিহার। খ্রিস্টীয় পঞ্চম শতকের প্রথম দিকে গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রায় 15 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত নালন্দা উঁচু ইটের দেয়াল দ্বারা সুরক্ষিত ছিল। পৃথিবীতে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুই হয়নি, তখন 420 থেকে 430 সালের দিকে নালন্দার ছাত্র সংখ্যা ছিল প্রায় 10,000 এবং শিক্ষক ছিলেন প্রায় 2,000 জন, এবং যা ছিল সম্পূর্ণ আবাসিক, মুক্ত এবং অবৈতনিক। তার অনেক বছর পরে কায়রোতে 972 সালে আল আজহার ইউনিভার্সিটি, 1088 সালে ইতালিতে বোলোনিয়া ইউনিভার্সিটি, 1096 সালে যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, 1231 খ্রিস্টাব্দে কেমব্রিজ ইউনিভার্সিটি এবং 1615 সালে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা পশ্চিম থেকে পূর্বে নয়, বরং পূর্ব থেকে পশ্চিমেই ছড়িয়ে পড়েছিল। নালন্দার সর্বাধিক চিত্তাকর্ষক ভবন ছিল এর লাইব্রেরি। 9 তলা উঁচু এই লাইব্রেরিতে ছিল পবিত্র এবং বিরল শাস্ত্রের লক্ষাধিক পুস্তক। বখতিয়ার খিলজি শিক্ষক, ছাত্র, বৌদ্ধ ভিক্ষুকদের নিধন করে শান্ত হননি, আগুনে পুড়িয়ে ছাই করে দেন এই সুবিশাল পুস্তক সম্ভার। নালন্দায় যে সকল মনীষীরা অধ্যয়ন এবং অধ্যাপনা করেছেন তাদের কয়েকজন হলেন ধর্মপাল, আর্যভট্ট, অতীশ দীপঙ্কর, নাগার্জুন, আর্যদেব, চন্দ্রকীর্তি, শিলভদ্র, হিউয়েন সাং এবং ইৎসিং প্রমুখ। গত 19 জুন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন বিহারের রাজগীরে নালন্দার দ্বিতীয় ক্যাম্পাস। নির্মাণ খরচ প্রায় 1800 কোটি টাকা, মোট জমি 450 একর, যার 100 একর পুকুর এবং 150 একরে করা হয়েছে বৃক্ষরোপণ। এটি একটি আন্তর্জাতিক এবং বিশ্বের বৃহত্তম কার্বন জিরো ক্যাম্পাস এবং এশিয়ার 17টি রাষ্ট্র দ্বারা সমর্থিত। এর নির্মাণে রয়েছে প্রাচীন নালন্দার ঐতিহ্য এবং গৌরব, এই নালন্দার শাশ্বত সংস্কৃতি এবং আধুনিকতার অনন্য দৃষ্টান্ত। প্রসঙ্গত বলে রাখি, নালন্দার প্রথম ক্যাম্পাস উদ্বোধন হয়েছিল 2010 সালে। আবারও বখতিয়ার খিলজিকে দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করব। 1204 এবং 1205 মধ্যেই বখতিয়ার খিলজি সমগ্র বাংলা দখল করেন এবং বিহার ও বাংলার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। 1206 সালে বখতিয়ার খিলজি তিব্বত অভিযান করেন এবং বিপুলভাবে পর্যুদস্ত হয়ে অসুস্থ অবস্থায় ফিরে আসেন এবং আলী মর্দান খিলজি নামে তারই এক অনুগতর হাতে ছুরিকাঘাতে নিহত হন। তাকে সমাহিত করা হয় এই বাংলার মাটিতে। বখতিয়ার খিলজির সমাধি একদিন মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু এই নালন্দা নামে যে অঙ্কুর গজিয়েছে তা একদিন সমগ্র বিশ্বে আলো ছড়াতে থাকবে।